সমস্ত খেলার খবর সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন গো স্পোর্ট চ্যানেলটিকে। মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ৬ই আগস্ট বুধবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টি-20 ম্যাচে মুখোমুখি হতে চলেছে বাংলাদেশ। বুধবার রাতে ঢাকায় ৫ উইকেটের বিশাল জয় দিয়ে সিরিজে ২-০ ব্যবধানে টাইগাররা এগিয়ে আছে। ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৫টা বেজে ৩০ মিনিট থেকে। অস্ট্রেলিয়া তাদের শেষ ৫টি খেলায় ৫টিতেই হেরেছে। অন্যদিকে বাংলাদেশ তাদের শেষ ৫টি খেলায় ৪টিতে জিতেছে এবং ১টিতে হেরেছে। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখে নেওয়ার চেষ্টা করি দুটি দলেরই সম্ভাব্য প্লেয়িং 11, আবহাওয়া ও পিচ রিপোর্ট, ম্যাচ প্রিভিউ ও ফ্যান্টাসি ক্রিকেট টিপস বিস্তারিতভাবে। তার আগে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং সমস্ত খেলার আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন। ম্যাচ প্রিভিউ। প্রথমে অস্ট্রেলিয়া। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম দুটি টি-20 ম্যাচ হেরে যাওয়ার পর অস্ট্রেলিয়ার ফিরে আসার এবং টি-20 সিরিজ বাঁচানোর শেষ চেষ্টা করবে। যদি স্বাগতিকরা প্রতিযোগিতা জিততে থাকে, অস্ট্রেলিয়া টি-20 বিশ্বকাপের আগে ব্যাক টু ব্যাক টি-20 সিরিজ হারাবে, একটি টুর্নামেন্ট যা ৪বারের বিশ্ব চ্যাম্পিয়নরা জিততে ব্যর্থ হবে। এর আগে গত মাসে ওয়েস্ট ইন্ডিজে ১-৪ ব্যবধানে টি-20 সিরিজ হেরেছিল তারা। চলমান সিরিজে ব্যাটিং বিভাগ জশ ভিলিপ, অ্যালেক্স ক্যারি, অ্যাশটন টার্নার এবং অধিনায়ক ম্যাথিউ ওয়েদের চলমান ফর্মকে বিবেচনা করলে দেখা যাবে তারা সম্পূর্ণ হতাশ করেছে। তাদের স্পিনারদের পুরো কাজটা করে যাওয়া কঠিন ছিল। ফাস্ট বোলাররাও হতাশ করেননি। যতদূর অজিরা উদ্বিগ্ন সেটা হলো তাদের এখন সিরিজের বাকি অংশের জন্য টিকে থাকতে হলে একটি ম্যাচ জিততেই হবে। মিচেল মার্শ এবং জশ হ্যাজেলউডকে বাদ দিয়ে অন্যরা এখনও পর্যন্ত কিছু ভালো পারফরমেন্সের গতি খুঁজে পায়নি। এবার বাংলাদেশ। অন্যদিকে মাহমুদুল্লাহর নেতৃত্বাধীন বাংলাদেশ ৫ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে জয়ের পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-20 সিরিজ জয়ের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে। এর আগে তারা প্রথমবারের মতো টি-20তে অস্ট্রেলিয়াকে পরাজিত করেছিল। স্বাগতিকরা আসন্ন টি-20তে হারলেও সিরিজ জেতার জন্য তারাই ফেভারিট থাকবে, কারণ সিরিজ জয়ের জন্য তাদের আর মাত্র একটি ম্যাচ জিতলেই হবে। বাংলাদেশের জন্য একমাত্র উদ্বেগের বিষয় হলো ভেন্যুতে তারা কত রান করেছে। বিশেষ করে মাহমুদুল্লাহ দ্বিতীয় টি-20তে ০ রানে আউট হয়ে যাওয়ার পর তিনি এই ম্যাচে কিছু রান যোগ করতে চাইবেন। এদিকে দুই দলের বোলাররা টি-20 সিরিজে তাদের দুর্দান্ত ফর্ম অব্যাহত রাখতে চাইবে। মুস্তাফিজুর রহমান এবং জশ হ্যাজেলউড যথাক্রমে ৫টি ও ৪টি উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারীদের তালিকায় শীর্ষে রয়েছেন। এবার পিচ রিপোর্ট অ্যান্ড কন্ডিশন। মিরপুরের পিচ এখনও পর্যন্ত ব্যাটিংয়ের জন্য কঠিন ছিল। আরেকটি লো স্কোরিং গেম শুক্রবারের জন্য কার্ডে আছে বলে মনে হচ্ছে। শেষ খেলায় শিশিরের উপস্থিতির কারণে বোলারদের টাওয়েল বের করে আনতে দেখা গেছে, অতএব দ্বিতীয় ব্যাটিং দলের জন্য একটি বিকল্প রাস্তা হতে পারে। ব্যাটসম্যানরা আবার একটা কঠিন ম্যাচ মনে করবে। এভারেজ ফার্স্ট ইনিংস স্কোর। গত ৫ ম্যাচে এই ভেন্যুতে প্রথম ইনিংসে গড় স্কোর ছিল ১৪৮ রান। এবার ওয়েদার ফোরকাস্ট। ঢাকার তাপমাত্রা ২৭ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। সকালে বৃষ্টির সম্ভাবনা থাকলেও পরে পরিষ্কার আকাশ থাকবে এবং সুন্দরভাবে খেলা পরিচালনা হওয়ার সম্ভাবনা আছে। এবার হেড টু হেড রেকর্ডস। ৬টি ম্যাচে মধ্যে বাংলাদেশ জিতেছে ২টি ম্যাচ এবং অস্ট্রেলিয়া জিতেছে ৪টি ম্যাচ। হেড টু হেড ইন লাস্ট 5 ম্যাচেস। শেষ ৫টি ম্যাচে দুটি দলের মধ্যে মুখোমুখি লড়াইয়ে বাংলাদেশ জিতেছে ২টি ম্যাচে এবং অস্ট্রেলিয়া জিতেছে ৩টি ম্যাচে। এবার চলুন দুটি দলের টিম স্কোয়াডটা কেমন হলো দেখে নেওয়া যাক। প্রথমে অস্ট্রেলিয়া স্কোয়াড ফর টি-20 আইজ। জশ ফিলিপে, মিচেল স্টার্ক, মিচেল সুইপসন, অ্যাশটন আগার, ওয়েস আগার, অ্যালেক্স ক্যারি, অ্যান্ড্রিউ টাই, ম্যাথিউ ওয়াদে, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড, মোইসেস হেনরিক্স, মিচেল মার্শ, বেন ম্যাকডারমট, ড্যানিয়েল ক্রিশ্চিয়ান, রিলে মেরেডিথ, অ্যাশটন টার্নার, জেসন বেরনডার্ভ। রিজার্ভে আছে ন্যাথান এলিস এবং তানভীর সাঙ্গা। এবার বাংলাদেশ টি-20আই স্কোয়াড। মাহমুদুল্লাহ ক্যাপ্টেন, শাকিব আল হাসান, নুরুল হাসান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, তাইজুল ইসলাম, মোহাম্মদ নাইম, মোহাম্মদ সাইফুদ্দিন, মুস্তাফিজুর রহমান, আফিফ হোসেন, রুবেল হোসেন, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন, সৌম্য সরকার, শামীম হোসেন, নাসরুম আহমেদ, এবং মেহেদি হাসান। এবার ইনজুরি আপডেটস। তৃতীয় টি20 ম্যাচের জন্য এখনও পর্যন্ত কোনো ইনজুরি আপডেট পাওয়া যায়নি। এবার চলুন দুটি দলের সম্ভাব্য প্লেয়িং ইলেভেনটা কেমন হতে পারে দেখে নেওয়া যাক। প্রথমে বাংলাদেশ প্লেয়িং ইলেভেন: মোহাম্মদ নাইম শেখ, সৌম্য সরকার, শাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, ক্যাপ্টেন আফিফ হোসেন ধ্রুব, মেহেদি হাসান, নুরুল হাসান সোহান উইকেটকিপার, শামীম হোসেন পাটওয়ারি, শরীফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান এবং নাজরুম আহমেদ। এবার অস্ট্রেলিয়া প্লেয়িং ইলেভেন: অ্যালেক্স ক্যারি, ম্যাথিউ ওয়াদে, ক্যাপ্টেন অ্যান্ড উইকেটকিপার, মিচেল মার্শ, জশ ফিলিপে, মোইসেস হেনরিক্স, অ্যাস্টন টার্নার, অ্যাস্টন আগার, মিচেল স্টার্ক, অ্যাডাম জ্যাম্পা, জশ হ্যাজেলউড এবং অ্যান্ড্রিউ টাই। এবার কি প্লেয়ার্স অফ বোথ টিম: বাংলাদেশের মোহাম্মদ নাইম, মাহমুদুল্লাহ, মেহেদি হাসান, সৌম্য সরকার, মুস্তাফিজুর রহমান, সাকিব আল হাসান, শরীফুল ইসলাম। অস্ট্রেলিয়ার ম্যাথিউ ওয়াদে, মোইসেস হেনরিক্স, অ্যালেক্স ক্যারি, জশ ফিলিপে, বেন ম্যাকডারমট, অ্যাস্টন টার্নার, অ্যান্ড্রিউ টাই, মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড, অ্যাডাম জ্যাম্পা। টস প্রেডিকশান: বাংলাদেশ টসে জিতে প্রথমে বোলিং করতে চাইবে। এবার ড্রিম 11 টিম প্রেডিকশান: ম্যাথিউ ওয়াদে ভাইস ক্যাপ্টেন, মোইসেস হেনরিক্স, মাহমুদুল্লাহ, জশ ফিলিপে, সাকিব আল হাসান ক্যাপ্টেন, মিচেল মার্শ, সৌম্য সরকার, জশ হ্যাজেলউড, মিচেল স্টার্ক, নাসুম আহমেদ এবং শরীফুল ইসলাম। এবার ফ্যান্টাসি ক্রিকেট টিপস। টপ ব্যাটসম্যান অব দ্য ম্যাচ: বাংলাদেশের সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ, সৌম্য সরকার। অস্ট্রেলিয়ার মিচেল মার্শ, মোইসেস হেনরিক্স। টপ বোলার্স অব দ্য ম্যাচ: বাংলাদেশের মুস্তাফিজুর রহমান, মেহেদি হাসান। অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড। টপ অলরাউন্ডার্স অব দ্য ম্যাচ: বাংলাদেশের সাকিবুল হাসান, অস্ট্রেলিয়ার মিচেল মার্শ, অ্যাস্টন আগার। মোস্ট সিক্সেস অব দ্য ম্যাচ: সবচেয়ে বেশি ছক্কা মারতে পারেন বাংলাদেশের মাহমুদুল্লাহ এবং অস্ট্রেলিয়ার ম্যাথিউ ওয়াদে। এবার টিম স্কোরস ব্যাটিং ফার্স্ট। বাংলাদেশ যদি প্রথমে ব্যাট করে তাহলে তারা 140+ রান করতে পারে এবং অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করলে তাহলে তারা 150+ রান করবে আজকের ম্যাচে। এবার ব্রডকাস্টিং টিভি চ্যানেলস: ফক্স স্পোর্টস ইন অস্ট্রেলিয়া এবং বাংলাদেশে গাজি টিভি, টি স্পোর্টস এবং বি টিভি, এবং ইন্ডিয়াতে ম্যাচে লাইভ স্ট্রিমিং দেখা যাবে ফ্যান কোডের মাধ্যমে। এবার হু উইল উইন দ্য ম্যাচ টুডে। সুতরাং সব মিলিয়ে যেটা মনে হচ্ছে, আজকের ম্যাচে অস্ট্রেলিয়ার জেতার সম্ভাবনা আছে 60% এবং বাংলাদেশের জেতার সম্ভাবনা আছে 40%। সো বন্ধুরা, এই বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিওটি সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিন। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।